হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমি আপনাদের সাথে আছি অ্যানি, স্পেনের মাদ্রিদ থেকে। তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকে। তো বিকেলবেলা যখন ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলের নাস্তাটা রেডি করে নিলাম। আজ বিকেলের নাস্তায় সিঙ্গারা খাবো। সিঙ্গারাও ফ্রিজ থেকে বের করে রেখেছি যাতে কিছুক্ষণ ডিপ ফ্রোস্ট হয়ে যায়। আর অন্যদিকে বেবির জন্য খাবার তৈরি করে নিচ্ছি, কারণ দেখা যায় ঘুম থেকে ওঠার পর ও একটু কান্নাকাটি করে ওর কাছে না থাকলে। তো আগে থেকে খাবারটা তৈরি করে রাখলাম এবং এখন ওকে গিয়ে উঠিয়ে নিব এবং তারপর খাইয়ে ওকে রেডি টেডি করে তারপর আমরা নাস্তা করব। তো ঠান্ডা হওয়ার জন্য খাবারটা আমি একটা বাটিতে ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তো ওই দিকে চলে গেলাম ওকে ওঠানোর জন্য ঘুম থেকে। এইদিকে আমি বেবিকে ভালো মতো ফ্রেশ ট্রেশ করে খাইয়ে দিয়েছি। তারপর ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি কিচেনে চলে এসেছি নাস্তা তৈরি করার জন্য। একদিকে চা বসিয়ে দিয়েছি, অন্যদিকে যে সিঙ্গারাগুলো আমি আগে বের করে রেখেছিলাম ওইগুলোই এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অল্প আছে প্রথমে ভেজে নেব। এবং একটা পর্যায়ে যখন এক সাইড হয়ে যাবে তো উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নেব। এইদিকে আমি নাস্তা তৈরি করার পর বেবিও চলে এসেছে, ও সিঙ্গারা খাবে। ও অবশ্যই আমাদের এই খাবারগুলো খুবই পছন্দ করে। তো এইদিকে আমাদের নাস্তা খাওয়া কমপ্লিট হওয়ার পর রাতের রান্নাও করতে হবে। তো আমার আজকে অনেক কাজ আছে, একসাথে সব কাজই করব। একদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি সব কিছু একসাথে দিয়ে, অন্যদিকে রাতে মাংসের সাথে খাওয়ার জন্য বেগুনি রান্না করব। তো ওই বেগুনি বানানোর জন্য আমি বেগুনিটা রেডি করে নিয়েছি। আর আরেক দিকে পিঠা বানাবো এখন। তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ এবং এক টেবিল চামচের মতো তেল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। এবং এখানে একটা ডো তৈরি করে নেব, ঠিক রুটির মতো শক্ত। ডোটা বানানো হয়ে গেলে এটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। আর এক্ষেত্রে রুটিটা একটু শক্ত হলে ভালো হয়, এই পিঠার জন্য শক্ত রুটি দরকার হয়। তো আধা ঘন্টা পর আমি রুটিটা ভালোভাবে মথে নিয়েছি এবং এটাকে আমি তিনটা ভাগ করে নেব। তিনটা ভাগ করার পর একটা ভাগ নিয়ে এটার মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে একটা গোল ডো করে নেব এবং এটাকে পাতলা একটা রুটি বানিয়ে নেব। গত ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কীভাবে ক্ষীর বানানো হয়। তো ওইখানে পাটিসাপটা পিঠা বানানোর পর আমার অনেকটুকু ক্ষীর বেশি হয়েছিল, তো ওই ক্ষীরটা দিয়েই আজকে এই পিঠাটা বানাবো। আর আজকে কুলি পিঠা বানাবো, আর এটা তেলে ভাজা কুলি পিঠা। আর এই পিঠা বানাতে হলে পিঠার রুটিটা একদম পাতলা হতে হয়। তো এই ফাঁকে রুটি বেলতে বেলতে আমি একটু মাংসটাও দেখে নিচ্ছিলাম, কষানো হয়ে গিয়েছিল ওই সময় এবং পানিও দিয়ে দিয়েছি। এইদিকে আমার রুটি বেলাটাও কমপ্লিট হয়ে গেছে, রুটিটা একদম পাতলা করে বেলেছি। এখন এটার মধ্যে ক্ষীর দিয়ে দিব। তো আমি হাতে করে একটু ক্ষীর নিয়ে নিয়েছি, তো এক সাইডে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা আমি একটু রুটিটা উল্টে নিয়েছি, ঠিক স্কিনে যেভাবে দেখা যাচ্ছে এভাবে আমি চারদিকটা ভালোভাবে চেপে চেপে দিয়ে দিয়েছি। তো এখন একটা ছুরি দিয়ে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরে এটা কেটে নিব। একটা পুলি পিঠার যে সাইজ আছে ঠিক ওইটাই করে নিব, ওই শেপটাই আমি এখানে দিব। কিছু কিছু পিঠা আমি এখানে হাতে সাইড দিয়ে চেপে চেপে বন্ধ করে দেব যেন কোনো ফাঁকা না থাকে, তাহলে যখন আমরা এটা তেলে ভাজবো তখন এটা সব খুলে যাবে এবং তেলটাও নষ্ট হয়ে যাবে, ক্ষীরটা বের হয়ে যাবে। তো কিছু কিছু পিঠা আমি কাঁটা চামচ দিয়ে সাইড দিয়ে ভালোভাবে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি, ঠিক এই রকম। এভাবে দিলে যে পুরটা আর বের হয়ে যায় না এবং দেখতেও অনেক সুন্দর লাগে। আর এই পিঠাটা
যখন বানানো শেষ হয়ে গেছে আমি সবগুলো একসাথে ভেজে নিব। এদিকে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এখন ভেজে নেয়ার পালা। তো একটা ছাঁকনিতে আমি নিচে টিস্যু দিয়ে নিয়েছি, আর অন্যদিকে পিঠাগুলো ভেজে নেব। তেলটা আমি একটু গরম করে নিয়েছি, গরম করার পর আমি চারটা চারটা করে পিঠা দিয়ে এক সাইড লাল হওয়ার পর অন্য সাইড ভেজে নিয়েছি। এ পিঠাটা ভাজার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পিঠাগুলো ভালোভাবে লাল করে ভাজতে হবে। যদি একটু কাঁচা থাকে বা একটু নরম থাকে তাহলে নামানোর পর পিঠাগুলো নেতিয়ে যাবে, এবং এই পিঠাগুলো একবার বানালে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। যদি এটা ভালোমতো ভাজা না হয় দেখা যায় কিছুক্ষণ পরেই একদম নরম হয়ে যাবে, আর তখন পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি এভাবে সবগুলো পিঠা অল্প আঁচে উল্টে পাল্টে লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি। আর আমাদের সবচেয়ে প্রিয় একটা পিঠা হচ্ছে এইটা, বিশেষ করে আমার মা এই পিঠাটা খুব ভালো বানাতে পারে। আমি স্পেন আসার পর এই প্রথম এই পিঠাটা এখানে বানিয়েছি, দেখা গেছে সময়ের কারণে বিভিন্ন কারণে পিঠা তেমন বানানো হয়নি। তো এইদিকে বেবিও চলে এসেছে, ও পিঠা খাবে, তো ওকে দাঁড় করিয়ে রাখছিলাম, ও খেলছিল, আর যখন দেখেছিল আমার ক্যামেরাটা অন আছে তখনই শুরু করে দিয়েছে দুষ্টামি। তো এইরকম ঠিক এইভাবে এই রকম লাল করে আমি সবগুলো নামিয়ে নিয়েছি। তো আমার এখানে প্রায় এতগুলো পিঠা হয়েছে, তো এর মধ্যে ভাজতে ভাজতেও আমরা অনেকগুলো পিঠা খেয়ে ফেলেছিলাম। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে এই পিঠাটা কীরকম ক্রিস্পি হয়েছে। অন্যদিকে আমার পিঠা বানানো শেষ হওয়ার পর আমি রাতের খাওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। ওইদিকে মাংসও হয়ে গেছে, আর এইদিকে আমি রাতের খাবারের আগে গরম গরম সার্ভ করার জন্য বেগুনিগুলো ভেজে নিচ্ছি। তো আমি যেভাবে বেগুনি ভাজি আমার অন্যান্য ব্লগে আপনারা দেখতে পারেন, এভাবে বেগুনি যদি ভাজেন তাহলে অনেক দীর্ঘ সময় ধরে এটা মচমচে থাকবে। আমি এরকম লাল করে উল্টে পাল্টে সবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবং এখন নামিয়ে নিচ্ছি। তো আজকে দেখিয়ে দিচ্ছি আমি কী কী রান্না করেছিলাম। তো তেমন কিছু করতে পারিনি। তো এই হচ্ছে শক্ত মুরগি, তো এই মুরগিটা আমি সব মশলা তেল একসাথে দিয়ে রান্না করেছি। আর আছে আমাদের আজকে সালাদ, আর আছে ফ্রাইড রাইস, আর ছিল বেগুনি, আর স্পেশালি যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই পিঠাটা। এই ছিল আমাদের আজকের রাতের খাবার। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ আজকে ব্লগটি দেখার জন্য।